আমার মন্ত্রী মহোদয়রা যেসব কথা মাঝে মাঝে বলেন এটা অতি কথায় পরিণত হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, সবই তো আছে। উনি হঠাৎ করে বললেন যে ছাত্রলীগ যুবলীগকে তোমরা প্রতিহত করো, এই কলটা এটা রাজনৈতিক বিবেচনা, এই কলটা তার দেওয়া ঠিক হয় না, এবং কলের মধ্য দিয়ে রাষ্ট্রীয় অবস্থায় থেকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা আহ্বান বলে আমি মনে করি।